বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীর পর এবার ভারতীয় বায়ুসেনাও একটা খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছে তাদের এই MMRC-2 টেন্ডারকে নিয়ে। কেননা বিজনেস ওয়ার্ল্ডের লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী ডিফেন্স মিনিস্ট্রির কিছু সোর্সের তরফ থেকে নাকি এটা বলা হচ্ছে যে ভারতের এই MMRC-2 টেন্ডারকে পুরোপুরি বদলে ফেলা হবে। কীরকম তো দেখুন, শুরুতে ভারতীয় বায়ুসেনার প্ল্যানিং ছিল যে তারা মোটামুটি 114টা ফাইটার জেট কিনবে, কিন্তু এখন এই রিকোয়ারমেন্টকে অর্ধেক করে তার জায়গায় মাত্র 57টা যুদ্ধবিমানকে কেনা হবে। আর শুধু তাই নয়, এই নতুন টেন্ডারের আন্ডারে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মডেলকেও পরিবর্তন করে তার বদলে বাই গ্লোবাল অ্যান্ড মেক ইন ইন্ডিয়ার আন্ডারে এই 57টা ফাইটার জেটকে ভারত কিনবে। যদিও এটা এখনও পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়নি, কিন্তু যে ধরনের রিপোর্ট সামনে আসছে আর সেটা যদি পুরোপুরি সঠিক হয় তাহলে কিন্তু এটা ভারতের জন্য একটা ব্যাপক সুবিধা দেবে লং টার্মে। কারণ দেখুন, বিজনেস ওয়ার্ল্ডের এই রিপোর্ট অনুযায়ী ভারত সরকার তাদের আত্মনির্ভর ভারতের প্রোগ্রামের জন্য বায়ুসেনার এই বিমানকে বিদেশের বদলে দেশীয় অপশন নিতে চাইছে। কিন্তু এখানে সমস্যা হলো, আত্মনির্ভর ভারতের সাথে আমাদের বায়ুসেনার স্ট্রেংথকেও তো বজায় রাখতে হবে, তা না হলে কাল যদি আবার বায়ুসেনার স্ট্রেংথ আরও বেশি কমে যায় আর সেই সময় আবার পাকিস্তান বা চায়নার সাথে ভারতের বিবাদ শুরু হয়, তাহলে ভারত সেই সময় বিপদে পড়ে যাবে। আর ঠিক এই কারণেই এখন ভারত কী করছে, এই 114টা ফাইটার জেটের বদলে 57টা বিমান কিনছে। এতে একদিকে বায়ুসেনা কিছুটা সাপোর্ট পাবে, অন্যদিকে বাকি টাকা আমাদের যে স্বদেশী প্রোগ্রাম রয়েছে মানে তেজাস Mk2 তাতে ইনভেস্টমেন্ট করা সম্ভব। আর শুধু তাই নয়, যেহেতু এখানে ফাইটার জেটের সংখ্যা অনেক বেশি কমিয়ে দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই বাকি বিমানের প্রয়োজন অন্য কোনো বিমানের দ্বারা পূরণ করতেই হবে। তাই খুব সম্ভবত এখানে বায়ুসেনা কম করেও 200-250 প্লাস তেজাস Mk2-কে তাদের সার্ভিসে ইন্ডাক্ট করতে বাধ্য হবে। কেননা তাছাড়া নিজেদের এই স্কোয়াড্রনের স্ট্রেংথকে বাড়ানো এক কথায় অসম্ভব, যেটা তেজাস Mk2 প্রোগ্রামের জন্য কিন্তু একটা খুব ভালো খবর। যদিও বন্ধুরা, প্রত্যেক সিদ্ধান্তের যেমন একটা ভালো দিক রয়েছে তেমনি একটা খারাপ দিকও থাকে। আর এক্ষেত্রে সমস্যা হলো, ভারত যেহেতু এখন ফাইটার জেটের সংখ্যা এত বেশি কমিয়ে দিয়েছে, তাই অবভিয়াসলি বিভিন্ন দেশ ভারতকে যে ধরনের ডিল অফার করেছিল সেগুলো আর পাবে না এবং নতুন করে অন্য কোনো ডিল ভারতকে অফার করা হবে। আর শুধু তাই নয়, এই ডিলের আন্ডারে ভারত ওই সমস্ত দেশের থেকে এই সমস্ত ফাইটার জেটের টেকনোলজিও চাইছিল। সেক্ষেত্রে এখন মাত্র 57টা বিমানের জন্য এই সমস্ত দেশ কতটা টেকনোলজি ভারতকে দিতে রাজি হবে সেটাও এখানে ভেবে দেখার আছে। তবে হ্যাঁ, এই একই সিদ্ধান্ত কিন্তু ভারতীয় বায়ুসেনার সাথে ভারতীয় নৌবাহিনীর ক্ষেত্রেও নেওয়া হয়েছে। কেননা গতকালই আমি ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে নৌবাহিনীর মোটামুটি 57টা বিমানের বদলে এখন কেবলমাত্র 26টা বিমানকে কেনা হবে। ফলে একটা সুযোগ এখানে রয়েছে, আর তা হলো যে যদি নৌবাহিনী আর বায়ুসেনার জন্য একই বিমানকে সিলেক্ট করা হয়, মানে ধরুন রাফেল বা F-18, এই দুটো ফাইটার জেটের মধ্যে কোনো একটা ফাইটার জেটকে সিলেক্ট করা হয়, তাহলেও কিন্তু দুই সেনা মিলিয়ে সংখ্যাটা মোটামুটি 80-এর ওপরেই যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভারত বিমানের টেকনোলজি ট্রান্সফারের ডিমান্ড রাখলে সেটা অনেক সুবিধা দেবে। ফলে এখানে এখন দেখার বিষয় হলো এটা যে ভারত দুই সেনার জন্য একই বিমান সিলেক্ট করে নাকি আলাদা আলাদা। তবে হ্যাঁ, এখনকার পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে ভারতীয় নৌবাহিনীর জন্য কিন্তু রাফেলকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। এতে বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন ধরুন এই রাফেলের নেভাল ভেরিয়েন্টের উইং ফোল্ডেড না থাকা বা টুইন সিটের ভেরিয়েন্টের সমস্যা। অন্যদিকে বায়ুসেনা আবার রাফেলের বাইরে গিয়ে আমেরিকার এই F-18 নিতে রাজি হবে বলে তো মনে হয় না। তাই শেষ পর্যন্ত নৌবাহিনীর জন্য হয়তো আমেরিকার থেকে তাদের F-18 আসবে আর বায়ুসেনা অতিরিক্ত রাফেলকে কিনবে। এখন দেখা যাক আগে কী হয়। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, ভারতের এই বিদেশি ফাইটার জেটের সংখ্যা কমিয়ে দেওয়া কি সঠিক সিদ্ধান্ত, আর তার সাথেই বায়ুসেনার নৌবাহিনীর জন্য কোন বিমান নেওয়া উচিত? আপনাদের মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।